5 কেজি মুরগি 10 12 কেজি মাছ কত বড় বড় কোরাল মাছের পিস মাছ ভাত ডাল সব মিলে 60 টাকা মাত্র 60 টাকায় মাছ এটা কোরাল মাছের অংশ দর্শক জন্য সবার জন্য আর এটা মাত্র শুধু হলে যে আপনার লঞ্চ ছাড়ার আগে ঘাটে বই হয় তো পটুয়াখালী ঘাটে বই না হলে ঢাকার সদর ঘাট বই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন সবার জন্য রইল প্রাণডালা শুভেচ্ছা আমি ওমর খাইম রয়েছে আপনাদের সাথে এটি লঞ্চের ভিতরে আসছে আমি দেখাবো এখানে কি কি রান্না করা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো আমি এখন আপনাদের দরবন 14 সুন্দরবন 14 দর্শক এই লঞ্চের রান্নাবান্না আজকে আমি দেখাবো তো আপনি এখন আজকে কি রান্না শুরু করছেন কতক্ষণ আগে রান্না শুরু করছি আরো 2 ঘন্টা আগে তো আমি দেখাবো যে আজকে কি কি মাছ আনছেন আপনি আমরা কোরাল মাছ আছে তারপর আলে যে রূপসা মাছ আছে রূপসা মাছ আছে মুরগি আছে মুরগি কোরাল মাছ রূপসা মাছ কত বড় মাছ না এটা আস্তে রাখবেন আর গুলো কি কেটে দিয়েছেন আর গুলো কেটে দিয়েছি ও আচ্ছা ঠিক আছে ফ্রাই হবে না এটা কত বিক্রি করবেন এটা হলো যে আপনার আমাদের নিজস্ব খাওয়ার জন্য নিজস্ব খাওয়ার জন্য দর্শক তারা নিজেরাও খায় তো এই ফ্রাই করবে আরো মাছ এটা কি মাছ কোরাল কোরাল মাছ এটাও কোরাল মাছের আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো কত বড় মাছ এটা কি মাছ দাদা এটা রূপসা মাছ দর্শক আপনারা অনেকে রূপসা মাছ পছন্দ করেন আসবেন অনেক আরো সাথে নিয়েছেন এটা কি ধনে পাতা নাকি ধনে পাতা এবং কাঁচামরিচ আচ্ছা আরও এখানে আছে লাউ আপনারা কি লাউ দিয়ে কি কীভাবে তৈরি করেন একটু বলবেন আমাদেরকে লাউ দিয়ে ডাল চরচড়ি করা হয় ডাল পাক করা হয় আচ্ছা কিছু দেখাবো এখানে সম্পূর্ণ এই পিছনে আরও রান্না করে রাখছে মুরগি রান্না কি হয়ে গেছে মুরগি এই পিছনে আছে মুরগির গোশ ঢেলা মাছ দর্শক এই একটা ঢেলা মাছ কত বড় একটা মাছ দেখ ঢেলা মাছের এই পিস কত করে বিক্রি করেন দাদা স্টাফদের জন্য স্পেশাল খাবার স্টাফদের জন্য না আপনি এখানে গ্যাসে রান্না করেন না ইসে যে ডিজেল ডিজেলে রান্না করেন না হ্যাঁ ডিজেল ডিজেলে কত পড়ে প্রতিদিন খরচ এটা কোম্পানির খরচ তো কোম্পানির কয় লিটার যায় ডিজেল ডিজেল 8 লিটার কোরাল মাছ কত বড় বড় কোরাল মাছের পিস এগুলো কত করে বিক্রি করেন এই কোরাল মাছ একশো টাকা এক এক পিস এক এক পিস দেখেন কোরাল মাছের এক এক পিস হচ্ছে 100 টাকা অনেক বড় এটা কি সাগরের না নদীর নদীর কোরাল মাছ এইখানে যে মশলাগুলো আপনারা বাটেন এটা কি আপনারা ইসে একদম মেশিনে বাটেন না হাতে এই যে গ্যাসগুলো এগুলো দিয়ে রান্না করা হয় আর এইখানে হচ্ছে লঞ্চের এটা এইখানে ছোটোখাটো খাবার বিক্রি করা হয় যখন মানুষ রাতে আসে আর আমার পিছনে একটা ক্যাফে এখানেও বিভিন্ন জিনিস বিক্রি করা হয় দোকানে তোলাইকুম আপনার নাম কি আমার নাম সরার হোসেন আপনি এই লঞ্চে কি করেন আমি ক্যান্টিনে থাকি ক্যান্টিনে থাকেন এখানে ক্যান্টিনে কি কি বিক্রি করেন আপনি হয়তো মাছ মুরগি ভাত ডাল এগুলো ও আচ্ছা আপনি এখানে কয় বছর ধরে কাজ করতেছেন আমাদের লঞ্চ নামার থেকে লঞ্চের বাহিরে আমি আসছি ন্যাচারাল পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ নদী সম্ভবত লাউকাঠি এই এর পাশে আছে লাউকাঠি লাউকাঠি নদী তো দর্শক আপনারা যদি আসেন এই লঞ্চটা ঘুরে দেখবেন কেমন এবং এখানে তো আমরা এখন পিছনের অংশে এসে পড়ছি আমরা যে রান্নাঘরের পাশে এই পিছনই হচ্ছে রান্নাঘর আমি একটু দেখাচ্ছি দেখুন দর্শক এটা পিছনের অংশে এই ভাই রান্না করতেছে কয় কেজি মাছ আনছেন আপনারা 10-12 কেজি মাছ আর মুরগি কয় কেজি 5 কেজি মুরগি 10-12 কেজি মাছ রান্না হবে এবং এগুলো বিক্রি হবে দর্শক এই লঞ্চের রান্নাবান্না অনেক সুন্দর আজকে এই পর্যন্তই থাকবে আপনারা যদি আসেন এই লঞ্চে আসতে পারেন দর্শক আমি এক্ষুনি একটু ক্যান্টিনটা হালকা দেখাচ্ছি এখন আমি এমন টাইমে আসছি এই টাইমে স্টাফ তর কী মাছ এটা এটা হলো ইলিশ ইলিশ মাছ স্টাফদের জন্য স্টাফরা এখানে অনেক সুস্বাদু খাবার খায় তো আমি যদি সময় পাই আসবো তো আপনাদের জন্য দাওয়াত রইল লঞ্চটা আমি দেখালাম কফি হাউসও আছে উপরে সব ধরনের পান নাকি পাওয়া যায় কি জানি বলবেন একটু বলেন এটা মূলত হলে যে আমাদের এটা হোটেল না এটা হলে যে হোটেলের পাক না মূলত এটা আমাদের স্টাফের খাবার
আর এখানে যদি আপনি বাহিরের লোকও খাইতে চান তাহলে এখানে খাইতে পারবেন, মাছ ভাত ডাল সব মিলিয়ে 60 টাকা, মাত্র 60 টাকায় মাছ ভাত ডাল সব মিলিয়ে 60 টাকায়, স্পেশাল সবার জন্য, সবার জন্য। আর এটা মাত্র শুধু হলে যে আপনার লঞ্চ ছাড়ার আগে ঘাটে বই হয়তো পটুয়াখালী ঘাটে বই হয় নাহলে ঢাকার সদর ঘাট বই, লঞ্চ একদিন আমরা যদি আসি তাহলে খেতে পারবো। এটা সব লঞ্চে এইরকম সিস্টেম? হ্যাঁ, সব লঞ্চে সিস্টেম আছে, কেউ খাওয়ায় কেউ খাওয়ায় নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি একদিন আসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এখানে 60 টাকায় মাছ ভাত ডাল সবজি, ডাল সবজি মাংস আছে, মাংস দিয়ে খাইলে মাংস খাইতে পারবে। ও 60 টাকায় মাত্র, পেট ভরে আর যত দূর খাইতে পারে, আর যত দূর খেতে পারে। এটা হচ্ছে লঞ্চ ছাড়ার আগে এবং লঞ্চ ছাড়ার পরে? না, লঞ্চ ছাড়ার আগে। এই ঘাটে এবং ওই ঘাটে নাকি? লঞ্চ ঘাট আর দুইটা ঘাটে, মানে পটুয়াখালী এবং ঢাকায়। অনেক অনেক ধন্যবাদ, আমরা আবার আসবেন।